আমরা ডেরিভেটিভ সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং এখন আমরা কিছু জিনিস সমাধান করতে এদের ব্যবহার করব। আশা করি যা অনেক প্রয়োজনীয় হতে পারে। তো আমরা চেইন রুলে পুনরায় দৃষ্টি দিয়ে শুরু করতে পারি এবং আমি একটি ভিন্ন উপায় লিখতে যাচ্ছি। তো ধরা যাক আমার ছিল ফাংশন এফ অফ জি অফ এক্স। তো আমি যা করতে যাচ্ছি, আমি আসলে এটা এমনভাবে লিখতে যাচ্ছি যা হয়তো তোমার কাছে সামান্য অপরিচিত, কিন্তু আমার মনে হয় সামান্য একটু ব্যাখ্যা করলে তুমি বুঝতে পারবে যে এটা চেইন রুলের মতো একই জিনিস যা আমরা সবাই জানি এবং ভালোবাসি। তো ডেরিভেটিভ আমি আসলে কোনো কারণ ছাড়াই রং বদলে ফেলছি। মাঝে মাঝে আমি এটা করি এবং আমি আবারও এখন রং বদলাবো। তাহলে এফ অফ জি অফ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে যে হারে এফ জি এর সাপেক্ষে পরিবর্তন হয়, এটা হবে ডিএফ ভাগ ডিজি গুণ যে হারে জি এক্স এর সাপেক্ষে পরিবর্তন হয়। এখন তুমি হয়তো বলছো, সালমান, এটা আমার কাছে একদম অপরিচিত লাগছে। এবং একবার তুমি এটা নিয়ে চিন্তা করতে পারো যে আমি শুধু বলেছিলাম আমার মনে হয় এটা স্বাভাবিকভাবে বোঝা যেতে পারে, অথবা আমি এটাকে শুধু ঐতিহ্যগত গঠনে পুনরায় লিখতে পারি এবং এটা সত্যিকার অর্থে ঐতিহ্যগত নয়। আমরা যা লিখেছি তা ঐতিহ্যগত, কিন্তু পদ্ধতিটি আমি শিখিয়েছি। তো আমি যে পদ্ধতিতে শিখিয়েছি জি এর সাপেক্ষে এফ এর পরিবর্তনে কি হয়, আচ্ছা এটা শুধু এফ প্রাইম অফ জি অফ এক্স হবে গুণ সেই হারটা কত যেটাতে জি এক্স এর সাপেক্ষে পরিবর্তন হয়, আচ্ছা এটা শুধু জি প্রাইম অফ এক্স, ঠিক আছে। তো আশা করি তুমি এটা বুঝতে পারো যে এগুলো শুধু চেইন রুল লেখার দুটি ভিন্ন উপায়। আর আমার মনে হয় এটা কি ছিল, এটা হলো হয় লেগ্রেঞ্জ আর এটা হয়তো লিবনিকের চিহ্ন, কিন্তু আমি ভুলে গেছি। এবং এটা আসলে শুধু একটি ভগ্নাংশের দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে এই পদটি এবং এই পদটি বাতিল হয়ে যায় এবং তুমি পাও, তুমি জানো যে এটা সমান ওই হার যেটাতে এফ এক্স এর সাপেক্ষে পরিবর্তন হয়। তো এটা বাদ দিয়ে এটা ব্যবহার করা যাক এমন কিছু সমস্যা সমাধান করার জন্য যাতে তোমাদের ব্যাপারটা আরও পরিষ্কার হয়। তো ধরা যাক আমার একটি মোচাকৃতির বস্তু আছে। আমরা বলতে পারি, ধরা যাক এটি ওই সকল কাপগুলোর মধ্যে একটি যা তুমি পানি ঠান্ডা করার যন্ত্রে পেয়ে থাকো, এটা কাপের উপরিভাগ। এবং ধরা যাক এই মোচার অনুপাত, ধরা যাক মোচার যে কোনো বিন্দুতে অনুপাত, মোচার ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত, যদি এটা উচ্চতা হয় তখন ব্যাসার্ধ এইচ ভাগ টু অর্থাৎ উচ্চতার অর্ধেক, ঠিক আছে। তো যে কোনো বিন্দুতে, তো যেহেতু জানো যে এটা মোচা, এটা এটা একটি স্থির মোচা, এগুলো হচ্ছে উভয় পাশের রেখা, তো এই কারণে অনুপাত নির্দিষ্ট থাকে। তো এটা হলো অর্ধেক। তাহলে শুরু করার জন্য, আচ্ছা তুমি হয়তো কখনো এটা শিখো নাই, তো এটা অনেকটা হবে, এটা আমাদের সমস্যার পরবর্তীতে সাহায্য করবে। এটার আয়তন কত? ধরা যাক আমি এইচ উচ্চতা পর্যন্ত পানি পূর্ণ করেছি। ধরা যাক এটা সেই জায়গা যেখানে পানির তল আছে, ঠিক আছে, এবং আমি যা কিছু করেছি তার উপর দিয়ে লিখছি, কিন্তু এটা এই মোচার পানি, ঠিক আছে। উচ্চতা এইচ ধরে আয়তন কত হবে? ধরা যাক যেখানে 8 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত পানি আছে, তাহলে এই মোচায় যে পানি ঢেলেছি তার আয়তন কত? আচ্ছা যদি তুমি এটা না জানো এবং মাঝে মাঝে, আচ্ছা যখন তুমি নিরেট বস্তুর ঘূর্ণন করবে তখন আমি আসলে তোমাকে এটা প্রমাণ করতে পারবো যে ভি ভি অর্থাৎ মোচার আয়তন, এবং এই আয়তন সমান হবে 1/3 গুণ বি গুণ এইচ, যেখানে বি হচ্ছে এটার ভিত। তাহলে আমরা এটাকে আবার লিখতে পারি যে ভি সমান সমান 1/3 গুণ, এখানে বিটা হবে মানে ভিত হবে পাই আর স্কোয়ার, যেখানে আরটা হবে এই বৃত্তের রেডিয়াস। এটা অনেকটা সলিড জিওমেট্রির পুনরালোচনা হচ্ছে, এবং এই ক্ষেত্রে ব্যাসার্ধ কত? এটা হলো 1/3 পাই আর স্কোয়ার গুণ এইচ। এবং এই উদাহরণে আমি বলেছিলাম যে ব্যাসার্ধ উচ্চতার অর্ধেক, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/3 পাই গুণ 1/2 এইচ স্কোয়ার গুণ এইচ। আমরা এখনও কোনো ক্যালকুলাস করিনি, এটা শুধু একটু অদ্ভুত এবং একটু জটিল, আসলে এত জটিল নয়, শুধু একটু প্যাঁচানো সলিড জিওমেট্রি। এবং আমরা যদি এটাকে সরল করি আমরা পাই যে আয়তন সমান সমান, দেখা যাক, তো আমরা পাই 1/2 এর স্কোয়ার হলো 1/4 গুণ 1/3 হলো 1/12, 1/12 পাই এবং তারপর এইচ স্কোয়ার গুণ এইচ, তাহলে এইচ পাওয়ার 3। খুবই মজাদার। এখন কিছু ক্যালকুলাস শুরু করা যাক। ধরা যাক আমার মনে হয় এটা তোমার মনকে বিস্মিত করবে। ধরা যাক আমি পানি ঢালছি এই কাপে 1
কিউবিক সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1 ঘন সেন্টিমিটার হারে। এবং তোমরা যারা মেট্রিক জক্স, তুমি জানবে যে কখনো ডাক্তার কিংবা নার্সরা বলেন 1 সিসি এবং এটা সমান 1 মিলিলিটার, শুধু অন্যরকমের নিদর্শন। তো কিন্তু আমি প্রতি সেকেন্ডে 1 সেন্টিমিটার ঘন বলতে পছন্দ করব, কারণ আমরা একাধিক মাত্রার ক্ষেত্রে সেন্টিমিটার নিয়ে কাজ করতে চাচ্ছি। কিন্তু ধরা যাক আমি এই কাপে প্রতি সেকেন্ডে 1 ঘন সেন্টিমিটার পানি ঢালছি, এবং আমি জানতে চাই যে এটি একটি মজার প্রশ্ন যে কত দ্রুত পানির স্তর বৃদ্ধি পাচ্ছে, কত দ্রুত এইচ পরিবর্তন হচ্ছে পানির উচ্চতা ওই মুহূর্তে যখন এইচ সমান টু সেন্টিমিটার। তো আমরা এটা কীভাবে করব? এটা শুধু আমাদের একটি স্থির চিত্র দেয় যে যদি আমরা উচ্চতা জানি আমরা আয়তন বের করতে পারবো, কিন্তু যদি আমরা এটা বের করি, যদি আমরা সমীকরণের উভয় পক্ষে সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার নেই, মজার কোনো কিছু ঘটতে পারে। তো সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ নেওয়া যাক উভয় পক্ষে। তো সময়ের সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ হচ্ছে, আচ্ছা এটা শুধু ডিভি ভাগ ডিটি, এবং সমীকরণের এই পক্ষে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ কী হবে? আচ্ছা, তো এটা হলো ভি এইচ এর সাপেক্ষে যে পরিবর্তন হয়। তো এটা আমাদের বলে যে এটা হলো ভি এইচ এর একটি ফাংশন হিসেবে আছে। তো এটা হতে যাচ্ছে যে ডিভি বা ভি ভি এইচ এর সাপেক্ষে পরিবর্তন হয় গুণ কত দ্রুত এইচ টি এর সাপেক্ষে পরিবর্তন হয়। এটা শুধু এখানে চেইন রুল, আমি চাই তুমি এটি নিয়ে সামান্য একটু চিন্তা করো, এটা হয়তো আবশ্যিক নাও দেখতে পারো, কিন্তু আমরা সব কিছু যা করছি তা হলো চেইন রুল। এটা সামান্য বিভ্রান্তমূলক, কারণ আগে এই সমীকরণ আমার কোনো টি ছিল না এবং হঠাৎ করে টি এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ নিচ্ছি। কিন্তু ধরা যাক যে এইচ আসলে একটি টি এর একটি ফাংশন, যেটা তুমি জানো এই হিসেবেই। আচ্ছা, তো তারপর এটা সমাধান করা যাক। তো ডিভি বা ভি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে সমান ভি এর ডেরিভেটিভ এইচ এর সাপেক্ষে। আচ্ছা, এটা সহজ, ভি এর ডেরিভেটিভ এইচ এর সাপেক্ষে খুবই সাধারণ। তো এটা 3 গুণ 1 ভাগ 12, ঠিক আছে, এটা হলো 1 ভাগ 4 গুণ পাই। তো আমরা শুধু লিখতে পারি যে পাই ভাগ 4 এইচ স্কোয়ার, তো এটা এই অংশটা, এবং তারপর আমাকে রং বদলাতে দাও, এবং তারপর এই অংশে এখনও দেখি আমি এটা পুনরায় নতুন রঙে লিখতে পারি কিনা, ডিএইচ ভাগ ডিটি গুণ ডিএইচ ভাগ ডিটি। তো তুমি বলছো সালমান তুমি এখন কি করেছো, আমি বলেছিলাম যে যেই হারে আয়তন সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে সমান পাই ভাগ 4 গুণ উচ্চতা স্কোয়ার গুণ যেই হারে উচ্চতা সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। তো এটা কি আমাদের জন্য সমস্যা সমাধান করতে পারবে? আচ্ছা, উপরে যদি কিছু জায়গা পাওয়া যায়। আচ্ছা, আমরা এখন কি জানি? আমরা জানি যে যেই হারে আয়তন সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে প্রতি সেকেন্ডে 1 ঘন সেন্টিমিটার হারে। তো আমরা বলতে পারি যে ডিভি ভাগ ডিটি সমান 1। আমি একগুলো মুক্ত করতে যাচ্ছি, জানি অধিকাংশ পদার্থবিজ্ঞানের শিক্ষক হয়তো মিন্তি করবে, কিন্তু প্রতি সেকেন্ডে 1 ঘন সেন্টিমিটার সমান পাই ভাগ 4, ঠিক আছে। এটা হলো ডিভি ভাগ ডিটি, যে হারে আয়তন সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, পাই ভাগ 4 এইচ স্কোয়ার। আমরা জানি এখন এইচ কত, এইচ হলো 2। তো এটা 2 স্কোয়ার গুণ 4, আমরা তখন বলেছিলাম যে উচ্চতা হলো 2, তো 2 স্কোয়ার হলো 4 গুণ ডিএইচ ভাগ ডিটি। তো এগুলো বাদ হয়ে যায় এবং আমরা পাই 1 সমান সমান, তাহলে এর মানে হচ্ছে ডিএইচ ভাগ ডিটি হবে 1 ভাগ পাই। আমি আশা করি আমি তোমাদের বিভ্রান্ত করছি না। আমরা বলতে চাচ্ছি যে হারে সময়ের সাপেক্ষে পানির উচ্চতা পরিবর্তন হচ্ছে তা হলো শুধুমাত্র 1 ভাগ পাই, মনোমুগ্ধকর, অথবা 1 ভাগ পাই সেন্টিমিটার প্রতি সেকেন্ডে। তো আমরা বের করতে পারি এই সংখ্যাটি কত, এটা হতে যাচ্ছে প্রায় 0.3, অর্থাৎ 0.3 এর আশেপাশে। তো প্রতি সেকেন্ডে 0.3 সেন্টিমিটার হলো সেই হার যে হারে পানির স্তর পরিবর্তন হচ্ছে। যেহেতু আমি এই কাপে 1 ঘন সেন্টিমিটার আয়তনের পানি ঢালছি প্রতি সেকেন্ডে, আমি হয়তো তোমাকে বিভ্রান্ত করে ফেলেছি, তুমি হয়তো এটা আবারও দেখতে যাবে, এবং আমি আরও কিছু ভিডিও করব এই হারের পরিবর্তন সমস্যাবলী নিয়ে, কারণ এটা মানুষজনকে বিভ্রান্ত করে ফেলে। কিন্তু একবারের কৌশল পেয়ে গেলে আমার মনে হয় যে তুমি দেখবে যে এটা এটা অতটা খারাপ নয়।
পরবর্তী প্রেজেন্টেশনে দেখা হবে।